করে দেখ আরে এসব কি হচ্ছে বাড়িতে মা বোন নেই না না মা বোন নেই মা বোন নেই এই ধর 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 এই ধর 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 এই পড়ে নমস্কার মা নমস্কার হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে খবর কি মা ধান আর গমের পয়সা এনেছি মা কত মা দশ হাজার দশ হাজার হ্যাঁ মা দশ হাজার কি রে কেন হ্যাঁ কি কথা রেছি মা বছর বছর দেখি ধান নারকেল আম এসবের পয়সা ক্রমশ কমে যাচ্ছে আমাদের তিনশো একর জমি আছে বলে আমরা গর্ব করছি কিন্তু পয়সা পাবার সময় তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এসব কি মা আগের মতো চাষ হচ্ছে না নারকেল ফলছে আরে আমরা নিজেরা চাষ করতে পারি না বলি তো তোর উপর ভরসা করি আর তুই যদি আমাদের মিথ্যে বলে ঠকাস আমরা আর কি করবো বল দেখি আমার উপর যদি এত অবিশ্বাস তাহলে অন্য কোনো চাষি দেখে না রেগে যাচ্ছিস কেন কথাটা শোন তুই ঠিক জানিস যে আমরা তোর উপর নির্ভর করেই চালাচ্ছি তুই যা দিবি আমরা নেব আর যা বলবি আমরা শুনবো দে 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 দাঁড়াও ঠাম্মা তুমি যদি কিছু মনে না করো আমি ওকে কিছু জিজ্ঞেস করব তুই এ ঘরের বউ মা এ ঘরের সব দায়িত্ব তোর উপরে তুই কি জানতে চাইছিস বল না দেখো প্রতি একরে যদি দশ বস্তা ধান হিসাব করো তাহলে দুশো একরে হাজার বস্তা ধান হচ্ছে যদি একটা নারকেল গাছে দশটা নারকেল হয় তাহলে পাঁচশো গাছে পাঁচ হাজার নারকেল হবে হাজার বস্তা ধানের দাম আর পাঁচ হাজার নারকেলের দাম কি পাঁচ হাজার টাকা মজুরদের সব পয়সা দিয়েও কমসে কম দু লক্ষ টাকা আসার কথা কোথায় দু লক্ষ তা নেই পাঁচ হাজার টাকা আমার নাত বউয়ের কি বুদ্ধি গো মা আমি আর কি বলবো হ্যাঁ রে চিমা আরে আমি মুখ্যু বলে তোরা সব আমায় ভাঁওতা মারছিস না এবার আমার নাত বউকে জিজ্ঞেস করছে তার উত্তর দে আমার মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলে কেন মা ও কি জানে বলুন তো ঘরে বসে আঙুল গুনে হিসেব করে দিলে হয় না ও যে জমির হিসেব দিচ্ছে তেমন জমি আমাদের নয় তুমি কি ভাবছো আমার কাছে কোনো খবর নেই জমিতে কত ধান বেরোচ্ছে
গাছ থেকে কত নারকল আসছে সবই আমি জানি। তুমি আমাদের সম্পত্তি লুটে পুটে খাচ্ছ, এ কথা আমার বাবাও জানতো। আজ থেকে তোমার কিছু বোঝার দরকার নেই, সব আমি বুঝবো। কাল এসে তোমার টাকা পয়সা বুঝে নিও। এমনি করে চাকরি থেকে আমায় তরবর করে ছাড়াবেন না, আপনাদের হয়রানি হবে। আমাদেরটা আমি বুঝবো, তুমি এখন আসতে পারো। এবারটা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না। না দরকার নেই, তুমি আসতে পারো। দয়া করো মা, যে ভুল করে সে তো আবার সুপথে আসে মা। এই ধরো তোমার কথা, তুমি তো একদিন গ্রামে পার্থর সঙ্গে প্রেম করেছিলে, কিন্তু এখন শাঁখা সিঁদুর পরে এ ঘরের বউ হয়ে গেছে। পার্থের সঙ্গে তোমার প্রেমলীলা হাটে বাজারের বিষয় ছিল, এরপরেও তো তুমি সতী সাবিত্রী সেজে এ ঘরের বউ হয়ে আমাকে লাল চোখ দেখাচ্ছ। আরে এই তো তো ভারি সাহস, আমার ঘরে দাঁড়িয়ে আমার বউকে যাতা বলছিস? হ্যাঁ বেরিয়ে যা, বেরিয়ে যা। থাম বুড়ি, যা একটা বউ এনেছিস যেন সতী সাবিত্রী সীতা। তুমি তোমার বউ বিষয়ে কি জেনেছো কি না জেনেছো সেটা আমরা কিছু জানি না, কিন্তু সবাই জানে এ বউ এই বাড়িতে আসার আগে তার সব সতীপনা শেষ হয়ে গেছে। আরে আমায় হিসাব দেখাচ্ছে। শ্রীরাম, এই ভোলা, আয় আয়, চল রে, চল 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 চল। ফেলো, শিগগির ফেলো ওটাকে, যাও ঘরের ভেতর যাও, যাও ঘরের ভেতরে যাও, যাও।